হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি। দেখো এখন কটা বাজে? 5:45। এখন আমরা খাচ্ছি, দেখ দেখ দেখছো? ও আমার হাতে রেখে খাবে না, ও নিজে রাখবে হাতে। এখন বাদাম ভাজা খাচ্ছি মা আমি মিলে, হাতে অল্প চানাচুর নিয়েছি। মেয়ে কী করছে বলো তো? চানাচুরের সুই এগুলো থাকে না ঝুড়িগুলো, এই যে এগুলো বেছে বেছে খাচ্ছে। আমি হাতের থেকে নিয়ে নিচ্ছি খালি। হ্যাঁ, মেয়েটা কিছু খায় না জানো, খুব টেনশান হয় ও মাঝে মাঝে। জোর জবরদস্তি খাওয়াতে হবে। কদিন বাদাম খেয়েছিল দেখে, তাই ওর জন্য কাঁচা বাদাম কিনে নিয়ে এসে ঘরে ভেজে রেখেছি যখন তখন খাওয়ার জন্য। খেতে চাইছে না, মানে এরকমই আমার কোনো জিনিস রাখলাম, কলা হয়তো আজকে খাচ্ছে, খাচ্ছে দেখে কী করলাম একটু বেশি করে কিনে আনলাম। কলা পচে যাবে, নিয়ে আর খাবে না, ওই একদিন দুদিন খাবে, ব্যস্ত থাকবে। এরকম করে খাওয়ানো যায় বলো? এই যে চানাচুর খাচ্ছে না, বাদামও খাচ্ছে না, চানাচুরের ঝুড়ি ভাজা বেছে বেছে খাচ্ছে, চানাচুরের বাদামগুলো থাকে না ওরকম চেড়ে চেড়ে খাচ্ছে। কি হলো বাবা? মোর মেয়েটা কত আদর করে আর আমাকে এক সেকেন্ড না দেখতে পেলে পাগলের মতো করতে থাকে। ঘুম থেকে উঠে যদি দেখতে পাই আমি নেই, মানে একদম পুরো কেঁদে কেঁদে কি বলবো, ধোঁক টোক এসে যায় এরকমই। নাও ছোটু মাতা, ছন্দলি ছন্দলি মারো, এত ভালোবাসো তুমি আমাকে, আর কি রাগ দেখায় কথায় কথা, একটু 19-20 হয়ে গেলে বাবা কি রাগ, এত আবদার করে করে সবাই মাথা উঠে দিয়েছে, কারো কথা শুনে না। এই ছুরি জিজি